হোমিও চিকিৎসা পদ্ধতি কিভাবে পরিচালিত হবে তারই নির্দেশনামা দিয়েছেন স্যার হানিম্যান অর্গানন অফ মেডিসিন বইটিতে। এই চিকিৎসা পদ্ধতিতে এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধান ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরি অ্যানাটমি প্রভৃতির সাহায্যে দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র অর্গাননই দিতে পারে। আজকের ভিডিওতে এমনই কয়েকটি সমস্যা এবং তার সমাধান এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে অর্গানন শিক্ষার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে বুঝতে পারা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি এগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন তাহলে আপনার রোগীর ঔষধ নির্বাচনের জন্য অপরের কাছে দৌড়ায় যেতে হবে না। তাই আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার। এছাড়া এই আজকের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো আমি অর্গাননের কত নং সূত্র থেকে বর্ণনা করেছি তারও উল্লেখ করে দিয়েছি এবং এই চ্যানেলে প্রতিটি বিষয়বস্তুর উপর আলাদা আলাদা ভিডিও করা আছে, আপনি দয়া করে সেগুলো দেখেও নিতে পারেন। নাম্বার ১, লক্ষণ মূল্যায়নের সমস্যা। একজন রোগীর নিকট থেকে অসংখ্য প্রকারের লক্ষণ পাওয়া যাবে। আপনি যদি একজন রোগীর কাছ থেকে লক্ষণ খুঁজতে চান তাহলে সেখানে অসংখ্য লক্ষণ পাওয়া যাবে এবং সেটা ভিন্ন ভিন্ন লক্ষণ। তার মধ্যে কোন কোন লক্ষণের গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হবে তার নির্দেশনামা দেওয়া হয়েছে অর্গাননের ১৫৩ নং সূত্রের ব্যাখ্যায়। ব্যাখ্যায় বলা হয়েছে স্টিকিং, সিঙ্গুলার, আনকমন এবং পিকুলার এই চার প্রকার চরিত্রগত লক্ষণ রোগের আসল পরিচয়বাহী এবং এগুলো রোগীলিপিতে থাকতেই হবে, অন্যথা রোগীলিপি গল্পেই পরিণত হবে। এই চারটি চরিত্রগত লক্ষণ সম্পর্কে ডক্টর হেরিংস বলেছিলেন, যদি এই চারটি লক্ষণের মধ্যে তিনটি লক্ষণও কোনো রোগীর ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচিত হবে। তার মানে বিষয়বস্তুটা কত বড় গুরুত্বপূর্ণ এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম এই লক্ষণ সম্পর্কে, এই কথাগুলো এই যে চারটি চরিত্রগত লক্ষণ সম্পর্কে বললাম, এই চরিত্রগত লক্ষণগুলো অর্গানন ছাড়া ম্যাটেরিয়া মেডিকা বা আপনি রেপার্টরি বা অন্য যে কোনো সাবজেক্ট বলুন আছে সেরকমভাবে বর্ণনা করা আছে? অবশ্যই নেই। তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে অর্গানন কিন্তু অধ্যয়ন করতে হবে, অর্গানন জানতেই হবে। নাম্বার ২, রোগের হ্রাস বৃদ্ধির জনিত সমস্যা। অর্গাননের ৫৮ নং সূত্রে বলা হয়েছে একক লক্ষণ বিশিষ্ট রোগ ছাড়া সমস্ত রোগের হ্রাস বৃদ্ধি অবশ্যই থাকবে। একক লক্ষণ বিশিষ্ট রোগ ছাড়া মানে এমন কিছু কিছু রোগ আছে সেই রোগের মাত্র একটা লক্ষণ থাকে, তো যে রোগের একটা মাত্র লক্ষণ থাকে সেই রোগের কিন্তু হ্রাস বৃদ্ধি থাকে না, তো যে রোগের একাধিক লক্ষণ থাকবে সেই রোগের হ্রাস বৃদ্ধি অবশ্যই থাকবে। রোগের হ্রাস বৃদ্ধি সকালে, দুপুরে, সন্ধ্যায়, তাপে, চাপে, ঠান্ডা গরমে প্রভৃতি উপায়ে হতে পারে। এর মধ্যে কোন রোগীর ক্ষেত্রে কোন লক্ষণটির মূল্য বেশি দিতে হবে এবং কেনই বা হ্রাস বৃদ্ধিজনিত লক্ষণ রোগীর ক্ষেত্রে নিতে হবে তার বিস্তারিত বর্ণনা অর্গানন ছাড়া আপনি কোনো সাবজেক্টে কি পেয়েছেন? অবশ্যই পাননি। আমরা হ্রাস বৃদ্ধির লক্ষণ কেন লাগব এবং হ্রাস বৃদ্ধি বিভিন্ন উপায়ে একটা রোগীর ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে, সেই যে হ্রাস বৃদ্ধির আপনি ৫টা লক্ষণ পেলেন তার মধ্যে থেকে কোন লক্ষণের গুরুত্ব দেবেন এর বর্ণনা ম্যাটেরিয়া মেডিকায় দেওয়া নেই, রিপার্টারিতে দেওয়া নেই, অন্য কোনো সাবজেক্টে দেওয়া নেই, কিন্তু আছে এই অর্গাননে। নাম্বার ৩, ব্যক্তি স্বতন্ত্রকরণের সমস্যা। সমস্ত হোমিও চিকিৎসকরাই জানেন ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে হোমিও চিকিৎসা সুসম্পন্ন হয়, এটা সবাই স্বীকার করতে হবে যে ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে একমাত্র সঠিক ঔষধ নির্বাচন করা যায়। এই ব্যক্তি স্বতন্ত্রকরণ হবে রোগীর ধাতগত এই চরিত্রগত চারটি যে লক্ষণের কথা বললাম তার উপর এবং হ্রাস বৃদ্ধিজনিত লক্ষণের উপর নির্ভর করে। অনেকেই দেখবেন ডায়লগ দেয়, কীরকমভাবে ডায়লগ দেয়, বলে
ব্যক্তি স্বতন্ত্রকরণের মাধ্যমে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচিত হবে, তা ব্যক্তি স্বতন্ত্রকরণ মাধ্যমটা হবে কী করে, আমি করবো কী করে, এটা কিন্তু বলতে পারে না। তো এই ব্যক্তি স্বতন্ত্রকরণ কীভাবে হবে তারও বর্ণনা দেওয়া আছে অর্গানন অফ মেডিসিনে। সেটা কীভাবে হবে, রোগীর ধাতগত লক্ষণের পর বিচার করে, আর আগে যে চার প্রকার যে চরিত্রগত লক্ষণের কথা বলা হয়েছে তার উপর নির্ভর করে, আর আয়ুর্বৃদ্ধিজনিত লক্ষণ, এই তিনটি বিষয় কিন্তু থাকতে হবে। এটার মাধ্যমে কিন্তু ব্যক্তি স্বতন্ত্রকরণ করা যায়। নাম্বার ফোর, রোগীলিপি লেখা সমস্যা। অসহিষ্ণু রুগী যারা ডাক্তারবাবুর কাছে, তাদের রোগ যন্ত্রণা বাড়িয়ে বলে, তো এই রুগীদের কী করে আপনি রুগীলিপি লিখবেন, মানে কোন কোন লক্ষণ লিখবেন, তার কোনো বর্ণনা কি দেওয়া আছে কোনো সাবজেক্টে, অথবা ডাক্তারবাবুর প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলে, এরকম রুগী আছে, তো তাদের ক্ষেত্রে আপনি কীভাবে রুগীলিপি লিখবেন, এরকম অসংখ্য মানসিকতা রুগীদের কীভাবে রুগীলিপি লিখতে হবে তার কোনো বর্ণনা কোনো সাবজেক্টে দেওয়া নেই। তো আমি যে চারটি বিষয়বস্তু বললাম, এই চারটি বিষয়বস্তু সমাধান আমি আজ পর্যন্ত অর্গানন ছাড়া কোনো সাবজেক্টে পাইনি। এবার আপনারা পেয়েছেন কি না যদি কমেন্টে জানান তাহলে সুবিধে হয়। তাহলে এর থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে আমাদের অধ্যয়ন পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, অর্গানন শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আর যদি আপনি যদি মনে করেন যে আমি যে অর্গাননের এত সুনাম করছি, তাহলে আমি কি কোনো অর্গানন অনুবাদ করছি বা কোনো অর্গানন লিখছি, তো এই বিষয়ের যদি আপনার চিন্তাধারা এরকমটি আসে, তাহলে আগের থেকেই আমি বলে রাখি যে অর্গানন মানে লেখার বা অনুবাদ করার আমার কোনো রকম ইচ্ছা নেই, ছিলও না আর থাকবেও না। আমি শুধুমাত্রই চাই হোমিওপ্যাথির উন্নয়ন যেভাবে হবে আমার মনে হয়, আমি সেইভাবেই আপনাদের সামনে সেই বিষয়বস্তুকে তুলে ধরি। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।